ন্যূনতম 30% শেয়ার নেই 28 কোম্পানির উদ্যোক্তা পরিচালকের, আইন না মানলে ব্যবস্থা। অক্টোবরে কমেছে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি, প্রণোদনার ঋণ বিতরণে গতি কমার প্রভাব। আবারও মন্দায় ভারতের অর্থনীতি, করোনায় দ্বিতীয় প্রান্তিকে জিডিপি কমেছে 7.5%। আমন্ত্রণ অর্থনীতি সারাদিনের সাথে আছে মিশ্রাচ, শুনছিলেন শিরোনাম, জানাবো বিস্তারিত সংবাদ। এখনও ন্যূনতম 30% শেয়ার ধারণের শর্ত পূরণ করেননি পুঁজিবাজারে তালিকাভুক্ত 28 কোম্পানির উদ্যোক্তা ও পরিচালক। নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি বলছে, বেঁধে দেওয়া সময়ের মধ্যে শর্ত পূরণে ব্যর্থ হলে কোম্পানি পরিচালনায় নিয়োগ দেওয়া হবে স্বতন্ত্র পরিচালক। কোম্পানি আইন বিশ্লেষকরা বলছেন, শর্ত না মানলে নেওয়া যেতে পারে আইনানুগ ব্যবস্থা। 2011 সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের সম্মিলিতভাবে ন্যূনতম 30% শেয়ার ধারণ বাধ্যতামূলক করে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি। এরপর 9 বছর পার হলেও অনেক কোম্পানির উদ্যোক্তা পরিচালক বিএসইসির নির্দেশনা পূরণে ব্যর্থ হন। এমন পরিস্থিতিতে শর্ত পূরণে সময় বেঁধে দেয় বিএসইসি, যা শেষ হচ্ছে আগামী 10 ডিসেম্বর। বিএসইসি বলছে, এখন পর্যন্ত শর্ত মানেনি অনেক প্রতিষ্ঠান, যদিও শেষ সময় পর্যন্ত বাড়তে পারে আবেদনকারী কোম্পানির সংখ্যা। বর্তমান এখন পর্যন্ত প্রায় 13টি কোম্পানি 41টার মধ্যে 30% শেয়ার ধারণ করতে সক্ষম হয়েছে। তো আমরা আশা করছি যে কমিশনের, বর্তমান কমিশনের এই ধরনের ইনিশিয়েটিভের কারণে যে ভবিষ্যতে পুঁজিবাজার অনেক বেশি স্টেবল হবে এবং পুঁজিবাজারের গ্রোথ অনেক বৃদ্ধি পাবে। সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় নিয়ন্ত্রক সংস্থাকে কঠোর হওয়ার পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকেরা। আইন অমান্যকারীদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়ার তাগিদ তাদের। 41 কোম্পানিজ যারা এই 30% হোল্ড করছে না, তাদের যে পরিচালক পর্ষদ, তাদের এগেনস্টে যদি সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন চায়, তাহলে আমাদের অর্ডিন্যান্স 1969 সেকশন 17 অনুযায়ী এটা ফ্রড, এবং সেখানে সেকশন 24 যেমন পানিশমেন্টের কথা আছে, 5 ইয়ার্স ইমপ্রিজনমেন্ট প্লাস 5 লাখ টাকা মতো পর্যন্ত ফাইন। গত সেপ্টেম্বরে ন্যূনতম 2% শেয়ার ধারণ না করে পদে থাকায় 9 কোম্পানির 17 জন পরিচালককে সরিয়ে দেয় নিয়ন্ত্রক সংস্থা। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবারে সপ্তাহে শেয়ার বাজারের খবর। গেল সপ্তাহে বিমা খাতের আধিক্য থাকলেও ঘুরে দাঁড়াতে পারেনি ঢাকার শেয়ার বাজার। মূল্যসূচক ও লেনদেন দুটোই কমেছে দেশের 2 স্টক এক্সচেঞ্জে। সপ্তাহ জুড়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে বাজার মূলধন কমেছে 2,666 কোটি টাকা। এই নিয়ে টানা 2 সপ্তাহে বাজার মূলধন কমল 7,842 কোটি টাকা। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক কমেছে 7 পয়েন্ট। বিদায়ী সপ্তাহের 5 কার্যদিবসের মধ্যে 2 দিন মূল্যসূচকের পতন ছিল ঢাকা স্টক এক্সচেঞ্জে। সপ্তাহ জুড়ে প্রধান সূচক ডিএসইএক্স কমেছে 10.87 পয়েন্ট, অবস্থান করছে 4,869 পয়েন্টে। সূচকের সাথে সপ্তাহ জুড়ে কমেছে লেনদেনের পরিমাণও। 5 কার্যদিবসে মোট লেনদেন হয়েছে 3,148.94 কোটি শেয়ার, যা আগের সপ্তাহ থেকে 76.16 কোটি কম। সপ্তাহ জুড়ে হাত বদলে অংশ নেয় 364টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 144টির, কমেছে 140টির এবং অপরিবর্তিত রয়েছে 77টি প্রতিষ্ঠানের শেয়ার দর। গেল সপ্তাহেও সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় ধারাবাহিকভাবে প্রথম অবস্থান ধরে রেখেছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, দ্বিতীয় নিটল ইন্স্যুরেন্স এবং তৃতীয় অবস্থানে বেক্সিমকো লিমিটেড। এদিকে গেল সপ্তাহ জুড়ে দর বাড়ার শীর্ষ তালিকায় রাজত্ব ছিল বিমা খাতের কোম্পানিগুলোর। তালিকার শীর্ষে উঠে এসেছে প্রাইম ইন্স্যুরেন্স, দ্বিতীয় কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স এবং তৃতীয় অবস্থানে প্রভাতী ইন্স্যুরেন্স। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক কমেছে 7 পয়েন্ট, অবস্থান করছে 13,961 পয়েন্টে। সপ্তাহের 5 কার্যদিবসে মোট লেনদেন হয়েছে 87.57 কোটি শেয়ার, এতে সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন কমেছে 24.46 কোটি টাকা। ইশরাত সুমা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কানাডায় পাটজাত পণ্য রপ্তানির সুযোগ কাজে লাগাতে ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তাদের আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
সকালে রাজধানীতে এক্সপোর্ট লঞ্চপ্যাড বাংলাদেশের সনদ প্রদান অনুষ্ঠানে একথা জানান তিনি। এদিকে নারী উদ্যোক্তাদের সংগঠন ওয়েন্ট বলছে, কানাডার বাজার ধরতে প্রয়োজন দেশীয় পাটজাত পণ্যের প্রচার। করোনার এই মহামারীতে রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো বন্ধ থাকলেও রপ্তানি বেড়েছে পাট ও পাটজাত পণ্যের। চলতি অর্থবছরের অক্টোবর পর্যন্ত এ খাতের রপ্তানি $43.87 কোটি এবং প্রায় 40%। সুদান, তুরস্ক সহ বিশ্বের প্রায় 100টি দেশে রপ্তানি হচ্ছে দেশের পাট ও পাটজাত পণ্য। এ খাতে সবচেয়ে বড় রপ্তানি বাজার মধ্যপ্রাচ্য, আর কানাডার রপ্তানি 1%-এরও কম। পাটজাত পণ্যের চাহিদা কম থাকায় দেশটিতে রপ্তানি কম বলছেন ব্যবসায়ীরা। বাণিজ্যমন্ত্রী জানিয়েছেন, সম্প্রতি কানাডার একটি রাজ্যে প্লাস্টিক ব্যাগ ব্যবহার বন্ধ ঘোষণা করেছে সরকার। এতে করে দেশটিতে পাটজাত পণ্যের রপ্তানির সম্ভাবনা তৈরি হয়েছে। এই সুযোগ কাজে লাগাতে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান জানালেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। এখনও এসএমই যেটা আমাদের টার্গেট যাওয়া হওয়া উচিত তার থেকে অনেক পিছনে পড়ে আছে। ডিজিটাল যে মার্কেটিং বা তাতে কিন্তু মহিলারা এগিয়ে আসছে, এসএমইরা এগিয়ে আসছে। এই এগিয়ে আসার প্রবণতাটা আমাদের ধরে রাখতে হবে, আমাদের বিভিন্ন রকমভাবে সাহায্য করতে হবে। ক্ষুদ্র মাঝারি নারী উদ্যোক্তাদের সংগঠন বোয়েন বলছে, তৈরি পাটজাত পণ্যের প্রচার কম থাকায় আন্তর্জাতিক বাজারে চাহিদা সৃষ্টি হচ্ছে না। পণ্যের রপ্তানি বাড়াতে প্রচার বাড়ানোর পরামর্শ দিল সংগঠনটি। বড় বড় দেশ আছে, সেই সমস্ত দেশের ট্রেড শোরুম বা একটা যদি আউটলেট থাকে যেখানে শুধুমাত্র আমাদের পাটজাত পণ্য দেখানো হবে বা স্যাম্পল থাকবে, তাহলে আমরা অর্ডার পেতে সুবিধা হবে। বর্তমানে মোট 56টি পণ্য কানাডায় রপ্তানি করে আয় $1 বিলিয়ন। আগামী 3 বছরের মধ্যে পাটজাত পণ্য রপ্তানির মাধ্যমে এ আয় দ্বিগুণ করার আশা সরকারের। আইরিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গেল মাসে আবারও তলানিতে নেমে এসেছে বেসরকারি খাতে ঋণ প্রবাহের প্রবৃদ্ধি। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী অক্টোবর মাসে এ খাতে ঋণ প্রবৃদ্ধি 1% কমে নেমে এসেছে 8.61%। বাংলাদেশ ব্যাংকের হিসাবে চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে বেসরকারি খাতে ঋণ প্রবাহের প্রবৃদ্ধি হয়েছিল 9.2%, যা আগস্টে বেড়ে হয় 9.36% এবং সেপ্টেম্বরে বেড়ে দাঁড়ায় 9.48%। মূলত করোনা মহামারী মোকাবেলায় সরকার ঘোষিত প্রণোদনা ঋণ বিতরণের উপর ভর করে এই প্রবৃদ্ধি হয়েছিল। শুরুতে প্রণোদনা ঋণে গতি থাকায় বেসরকারি খাতে ঋণ প্রবাহের প্রবৃদ্ধি হচ্ছিল, কিন্তু বর্তমানে প্রণোদনা ঋণ বিতরণের গতি কমে যাওয়ায় আবারও কমতে শুরু করেছে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি। সমন্বিত 7 ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সিনিয়র অফিসার পদের নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। অনিবার্য কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ব্যাংকার্স সিলেকশন কমিটি বিএসসি। বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক ও ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্য সচিব আরিফ হোসেন খান জানান, আগামী 5 ডিসেম্বর ঢাকার 67টি কেন্দ্রে 1,40,155 জন পরীক্ষার্থী পরীক্ষা দেওয়ার কথা ছিল, কিন্তু করোনাভাইরাসের কারণে বর্তমান পরিস্থিতিতে নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। এই 7 ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান হল সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, রূপালী ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন ও ইনভেস্টমেন্ট কর্পোরেশন বাংলাদেশ ও কর্মসংস্থান ব্যাংক। অর্থনীতি সারাদিন একটি বিরতি নিচ্ছে, আমাদের সাথেই থাকুন। দুর্যোগ পর আবারও অর্থনৈতিক মন্দায় ভারতের অর্থনীতি। চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে দেশটির জিডিপি প্রবৃদ্ধি কমেছে 7.5%। করোনাভাইরাসের প্রভাবে দেশটির অর্থনীতি আবারও মন্দায় পড়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। কোনো দেশের অর্থনীতি পরপর দুইবার সংকুচিত হলে বলা হয় সে দেশ অর্থনৈতিকভাবে মন্দার সম্মুখীন হয়েছে। এবার আনুষ্ঠানিকভাবে মন্দার সম্মুখীন হল এশিয়ার তৃতীয় বৃহৎ অর্থনীতির দেশ ভারত। 1996-এর পর এই প্রথম এমন আর্থিক সংকোচনের মুখে পড়তে হল ভারতের অর্থনীতিকে। করোনা মহামারী শুরুর আগে দেশটির অর্থনীতি ভালো অবস্থায় ছিল, করোনার প্রভাব শুরুর পর মার্চ থেকেই সংকোচন দেখা যায়। দেশটির রিজার্ভ ব্যাংকও আশঙ্কা করেছিল জুলাই থেকে সেপ্টেম্বর এই তৃতীয় প্রান্তিকে জিডিপি সংকোচন হবে। শুক্রবার জিডিপি সংক্রান্ত তথ্য প্রকাশ করে দেশটির জাতীয় পরিসংখ্যান দপ্তর, যেখানে বলা হয় চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে অর্থাৎ জুলাই থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে ভারতের মোট দেশজ উৎপাদন বা জিডিপি গত বছরের একই সময়ের চেয়ে কমেছে 7.5%।
চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে দেশটির জিডিপি কমেছিল প্রায় 24%। বিশ্লেষকরা বলছেন, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি ও মুদ্রাস্ফীতির পাশাপাশি করোনাভাইরাসজনিত মহামারী ভারতীয় অর্থনীতিতে ব্যাপক মাত্রায় প্রভাব ফেলেছে। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নরসিংদীর পাইকারি বাজারগুলোতে সরবরাহ বেড়েছে শীতকালীন সবজির। এতে কমে এসেছে সব ধরনের শাকসবজির দামও। কৃষি বিভাগ বলছে, ফলন ভালো হয় অতি বৃষ্টির সময়ের ক্ষতি কাটিয়ে উঠতে পারবেন চাষিরা। অতিবৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছিল শীতের আগাম সবজির আবাদ। তবে ক্ষতি কাটিয়ে ওঠার চেষ্টায় কমতি রাখেননি নরসিংদীর চাষিরা। পরে আবহাওয়াও এসেছে অনুকূলে, এখন ভালো ফলন পাচ্ছেন তারা। এই বৃষ্টির কারণে মানুষ ফসল করতে পারছে না, করছে এখন বৃষ্টি নষ্ট হয়ে থাকা, এই জন্য দাম একটু বাড়ছে, এখন আবার একটু কমে গেছে। এখন বৃষ্টি না হলে একটু যাই দাম বেশ কম যাই হয়, একটু বিক্রি করতে পারবো। জেলার 9টি পাইকারি বাজারে বেড়েছে শাকসবজি সরবরাহ, কমে এসেছে দামও। ফুলকপি এটা কিছুদিন আগে আছে 50-60-70, এখন 40-35, আর মনে করেন সিম আগে যেটা আছে 70-75, এই ধরনের 50-55 টাকা করে আছে। সব ধরনের সবজি আসতে আছে বাজারও, মানুষ নিতে আছে, আরও আসবে নতুন জিনিস আসবে আরও। কৃষি কর্মকর্তারা বলছেন, ফলন ভালো হওয়ায় মৌসুমের শুরুর দিকের ক্ষতি কাটিয়ে উঠতে পারবেন চাষিরা। এই যে বৃষ্টি, এটা ধরুন সবজির বীজ যে জমিতে ফেলছে সেখানে হয়তো জমি ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা আবার পরবর্তীতে বীজ ফেলতেছে, এইভাবে করে সবজিটা মানে বেরোতে সময় লাগতেছে। এই অন্তর্বর্তীকালীন সময়ে সবজির দামটা বেশি থাকবে। আমি তা আশা করি আগামী 15-20 দিনের ভিতরেই শীতকালীন সবজি বাজারে আসলে সবজির দাম কমে যাবে। জেলা কৃষি বিভাগের তথ্যে, চলতি মৌসুমে নরসিংদীতে শীতকালীন শাকসবজির আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় 9,983 হেক্টর জমিতে। এ পর্যন্ত আবাদ হয়েছে 8,855 হেক্টরে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। কিছু ব্যাংকের দুর্বল প্রশাসন এবং খেলাপি ঋণের কারণে বিশ্বজুড়ে ঝুঁকিতে শীর্ষ তালিকায় উঠে এসেছে বাংলাদেশের ব্যাংকিং খাত। বিশ্বের বৃহত্তম ক্রেডিট রেটিং এজেন্সি S&P সম্প্রতি এ তালিকা প্রকাশ করে। বাংলাদেশের ব্যাংকিং খাতের ঝুঁকি মূল্যায়ন বিষয়ক প্রতিবেদনে শীর্ষ 10 দেশের মধ্যে বাংলাদেশ আছে 9 নম্বর অবস্থানে। মূলত সুশাসনের অভাব, দুর্বল বন্ধক আইন, খেলাপি ঋণ ব্যাংকিং খাতকে ঝুঁকিতে ফেলে দিচ্ছে বলে উল্লেখ করা হয়। এছাড়া ব্যাংক খাতে অতিরিক্ত তারল্য বাজারে শৃঙ্খলা নষ্ট করছে বলে জানানো হয় প্রতিবেদনে। তবে বাংলাদেশ আন্তর্জাতিক নিয়ন্ত্রক মান বাস্তবায়ন করলেও কিছু কিছু জায়গায় তদারকির অভাবে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে বলে জানায় প্রতিষ্ঠানটি। এদিকে অর্থনৈতিক ঝুঁকিতে এবছরও স্থিতিশীল অবস্থানে রয়েছে বাংলাদেশ। উদ্ভাবনী তরুণদের জন্য আয়োজিত বাংলালিংক ইনোভেটরসের চতুর্থ আসরে গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার অনলাইনে অনুষ্ঠিত এই গ্র্যান্ড ফিনালেতে এবারে সেরা 3 দলের নাম ঘোষণা করা হয়। প্রতিযোগিতায় অংশ নিতে এবার প্রায় 16,000 তরুণ তরুণী আবেদন করে। গ্র্যান্ড ফিনালেতে প্রতিযোগীদের নিয়ে গঠিত মোট 5টি দল তাদের পরিকল্পনা উপস্থাপন করেন। উপস্থাপিত পরিকল্পনাগুলি মূল্যায়নের পর সেরা 3টি দলের নাম ঘোষণা করে প্রতিযোগিতার বিচারকরা। স্কিল ডেভেলপমেন্ট প্ল্যাটফর্মের উপর পরিকল্পনা দিয়ে প্রথম স্থান অর্জন করে টিম ডিকোড। প্রতিযোগিতার প্রথম রানার আপ টিম হোয়াইট কলার ক্রু ও দ্বিতীয় রানার আপ টিম ব্লিঙ্ক গেমিং প্ল্যাটফর্মের উপর তাদের পরিকল্পনা উপস্থাপন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমনি। এ ছিল আজকের অর্থনীতি সারাদিনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।